আমার নাম আদনান মাহবুব এরশাদ। আমার স্কুলের নাম হচ্ছে চিরাম ক্যান্টনমেন্ট হাই স্কুল। আমার রোল হচ্ছে 12। আমি ওনার হচ্ছে আমি ওনার ভাই ছিলাম। তোমার বয়স বলো। আমার বয়স হচ্ছে 13। তো তোমার তোমাকে আমি কি নামে ডাকি সেটা বলো। আমার সুন্দর আই নামে ডাকি। আচ্ছা, তাহলে তোমার কোশ্চেনটা বলো। অসীমত্বে কোনো বৈশিষ্ট্য আছে নাকি? অসীমত্ব জিনিসটা কি সেটা তোমার বলো। অসীম যার কোনো অসীম হচ্ছে এমন একটা জিনিস যার কোনো ইয়া নেই, শেষ নাই। শেষ নেই। আচ্ছা, তাহলে অসীম কি একটা সংখ্যা? না। হ্যাঁ, অসীম ছাড়া কি কোনো সংখ্যা হবে? যেটা ছাড়া সংখ্যা হবে না অথচ যেটা সংখ্যা না এটা কি? আচ্ছা, অসীম যে আছে এটা আমরা কেমনে বুঝতে পারি? আমরা সসীম। আচ্ছা, আমরা সসীম, তাহলে আমরা বুঝতে পারি যে অসীম আছে। তাহলে অসীমটাকে আমরা যেভাবে বিভিন্ন জিনিসকে পাই, অসীমকে কি সেভাবে আমরা পাই? তাহলে মানে তুমি যে বলছো আমরা বুঝতে পারি, আমরা কিভাবে বুঝতে পারি? কারণ আমাদের যে লিমিটেশনগুলো আছে আমরা ওগুলোর বাইরে যেসব করতে পারি না, ওসব ধারণা থেকে আমরা বুঝতে পারি অসীম। তাহলে আমরা অসীমের ধারণা আমরা করতেছি। আমরা আমি যেমন তুমি যেমন আমাদের চশমাটা দেখতেছো, তেমনি তুমি অসীম যে আসে সেটা জানতেছো না? তো এটা চশমা দেখার মতো করে দেখতেছো? না। কিভাবে দেখতেছো, কিভাবে জানতেছো? এটা হচ্ছে ধারণা থেকে। ধারণা থেকে। তা আমরা তো মনে করি যে ধারণা জিনিসটা ঠিক না, জ্ঞান হলে তো সলিড জিনিস হবে। আর যেটা ধারণা এটা ধারণা, এটা কল্পনা। তাহলে অসীম কি সেরকম সলিড জিনিস নাকি? কি যুক্তি? যেমন হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে তো অসীম। অসীম মানে ইনফিনিটি একই জিনিস, তাই না? তাহলে আমরা যুক্তি দিয়ে বুঝি যে অসীম আছে, কিন্তু আমরা যেগুলা চোখে দেখি, কানে শুনি, ইন্দ্রিয় অভিজ্ঞতা, সেরকম ভাবে অসীম আমরা পাই না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিছু জিনিস আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাই, আর কিছু জিনিস আমরা যুক্তির মাধ্যমে পাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অভিজ্ঞতার মাধ্যমে যেগুলো পাই সেগুলো হচ্ছে যে আমাদের যে অভিজ্ঞতার বিষয়ে জ্ঞান, তাই না? আর যেগুলো আমরা যুক্তি দিয়ে পাই, অভিজ্ঞতা দিয়ে পাই না, সেগুলো কি? সেটাই তোমাকে বলি, আমাদের ফিলোসফিতে একে এটা বলে মেটাফিজিক্যাল নলেজ। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যা মানে যেটা আমরা বস্তুগত কল্পনা দিয়ে পাই না, অভিজ্ঞতা দিয়ে পাই না, কল্পনা দিয়ে পেতে হয়। আচ্ছা, অসীমের সাথে একটু আগে আমি যে আলোচনা করলাম অসামিয়ার সাথে, হ্যাঁ, অসীমের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা কি বলতো? অসীমের সাথে শূন্যের কি ধরনের মিল আছে? অসীমের শূন্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শূন্য যেমন কিছু নাই, অসীমও কিছু নাই। আর শূন্যের যেহেতু কোনো মান নাই, অসীমেরও কোনো মান নাই। মানে আমরা বুঝতে পারি না মানটা। কিন্তু শূন্যকে তো আমরা আমাদের নাম্বার লাইনের মধ্যে বসাই, অসীমকে কি বসাই? না, অবশ্যই বসাই। এই যে দেখো, আমরা যখন কাউন্ট করা শুরু করি, শূন্য পজিটিভ দিকে গেলে কি হবে? এক, অর্ধেক, এভাবে করে বাড়াই, এক দুই তিন চার, কাউন্ট কাউন্ট করতে করতে শেষ পর্যন্ত কি দ্য হাইয়েস্ট নাম্বার কাউন্টেবল, এরপরে কি ইনফিনিটি। আবার নেগেটিভ দিকে যদি যাই, জিরো, জিরো থেকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, কাউন্ট করতে 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 যতটুকু পর্যন্ত আমরা পারবো, তারপরে কি? তারপরে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি পজিটিভ দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে। ওকে, তো ইনফিনিটি সারা কি নাম্বার লাইন হবে? মানে গণিতের যে আমরা সংখ্যা একটা রেখা চিত্র করি তা হবে? তাহলে তাহলে শূন্য যেহেতু একটা সংখ্যা, শূন্য ছাড়া নাম্বার লাইন হয় না, মাঝখানে কোনো কিছু না থাকলে এটা দুই পাশে আসে করতে, তাই না? তো যেখানে গিয়ে আমরা কাউন্ট করা শেষ হয়, এরপরে কি আর কিছু আছে? হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের ক্যাপাসিটিতে। তাহলে ইনফিনিটি এবং জিরো এই জিনিসগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা হচ্ছে যে লিমিটেড এন্টিটি। এন্টিটি মানে সত্তা, মানে আমরা অস্তিত্ব। আমাদের আমাদের যে সত্তাগত সীমাবদ্ধতা এটা আমরা কীভাবে বুঝতে পারি? কারণ আমরা আর কাউন্ট করতে পারি না, না যতটুকু পারি, কতটুকু পারি জানি না,
কিন্তু যতই বাড়ায় শেষ পর্যন্ত কি, তাহলে আমরা কথাটা শেষ করি এভাবে যে আমরা হলাম সসীম, জগৎ যত বস্তুগত যা কিছু আছে সব হচ্ছে সসীম, আর যেটা ধারণাগত বিষয় সেটা হচ্ছে অসীম। তাহলে ও শেষে যে আমাকে একটা প্রশ্ন করছিল খোদা সম্পর্কে, খোদা কি সসীম না অসীম? তাহলে খোদা কি বস্তুগত নাকি অবস্তুগত? খোদা যদি বস্তুগত হইতো তাহলে সসীম হইতো, তাই না? তাহলে খোদা হচ্ছে যে অবস্তুগত একটা আমাদের ধারণা। অবস্তুগত কি কোনো কিছু বৈশিষ্ট্য হতে পারে? অবস্তুগত মানে ধারণাগুলা, যেগুলো অবস্তুগত মানে যেগুলো বস্তু না, মানে বস্তুর মতো না আর কি, ধারণা। যেমন আমরা ধারণা করি যে মানে কোনো কিছু আছে, তো যা কিছু আছে আমি দেখলে আছে, যেটা আসার আছে, তো শূন্য তাহলে কোথায় আছে? জগতে কি কোনো শূন্য আছে? কোন আমরা তো মহাশূন্য বলি, এটা আসলে কি শূন্য? সেখানে কি আছে? আমরা কিছু জিনিস পাই আর কিছু আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাই। তাহলে এখন বলো অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেগুলো পাই সেগুলো শক্তিশালী নাকি আমাদের কল্পনা গুলো বেশি শক্তিশালী? তাই তাহলে দেখা যাচ্ছে মানুষ মনে করে যে কল্পনা মানে হলো যে কল্পনা ধারণা অনুমান, এটা ঠিক না। যেটা আমরা প্রমাণ পাই, চোখে দেখতে পাই, হাতে ধরতে পারি, সেটাই বেশি আসলে। কিন্তু সেটা তাই নেবে, তুমি ক্লিয়ার হলা? আমি ক্লিয়ার হইছি। আচ্ছা, কিছু বলবা? না, থ্যাংক ইউ ভেরি মাচ।